নারায়ণগঞ্জে রূপগঞ্জে বসুন্ধরার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, যারা ত্রাণ পাচ্ছেন সেসব মানুষেরা কি বলছেন? অর্থে আমি এখন আছি কিন্তু রূপগঞ্জ রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে। এখানে ত্রাণ সামগ্রী কিছুক্ষণ পর বিতরণ করা শুরু হবে এবং এর আগে কিন্তু কাঞ্চন অর্থাৎ নারায়ণগঞ্জে কাঞ্চন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সেখানে কিন্তু 2000 দরিদ্র মানুষের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে। এবং যারা সেসব ত্রাণ সামগ্রী পেয়েছেন তারা একটি কথাই বলছেন যে এই করোনার সময় বসুন্ধরা গ্রুপের কাছ থেকে যে তারা যে খাদ্য সামগ্রী পেয়েছেন এই জন্য তারা খুশি, কারণ অনেকেরই আসলে কাজ নেই, অনেকেই কর্মহীন। এবং আপনাকে যেটি জানিয়ে রাখি সেটি হলো সেখানে চাল, ডাল, আটা, তেল সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী কিন্তু দেয়া হচ্ছে। এবং এর আগে যেহেতু কাঞ্চন ইউনিয়নে দেয়া হয়েছে এখন রূপগঞ্জ ইউনিয়নে দেয়া হবে। কিছুক্ষণ পরে হয়তোবা এখানে খাদ্য সামগ্রী বিতরণ যে আয়োজন সেটি শুরু হবে। বসুন্ধরা গ্রুপ যে ত্রাণ সামগ্রীগুলো অর্থাৎ খাদ্য সামগ্রীগুলো দিচ্ছেন সেটি বিতরণ করবেন এখানকার যে স্থানীয় রূপগঞ্জ পৌরসভার যে চেয়ারম্যান আছেন সালাউদ্দিন, গাজী সালাউদ্দিন, উনি আসলে বিতরণ করবেন। আর এরপরে কিন্তু দাউদপুর ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে, সেটি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে। গত 2 বছর থেকে যে করোনার কারণে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এবং 3টা স্পটে কিন্তু প্রায় 2000 মানুষের হতদরিদ্র মানুষের মধ্যে কিন্তু এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এবং এর পরবর্তীতে দাউদপুর যে ইউনিয়ন সেখানে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এবং সাধারণ মানুষজন এই খাদ্য সামগ্রী পেয়ে কিন্তু খুশি প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই সময় দেশব্যাপী যে বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে সেটি তারা খুশি। এবং আমি একজনকে ধরি যে যদি জিজ্ঞেস করি যে চাচি এখানে কি নিতে আসছেন, মানে বসে আছেন কেন? চাল ডাল দিব শুনছি গরিব রে নিতাম। আরেকজনের সাথে একটু কথা বলি, এখানে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে এই করোনার মধ্যে অনেকের তো কাজ নেই, আপনারা খাদ্যের জন্য অপেক্ষা করছেন কতক্ষণ ধরে, কেমন লাগছে? ওটা অনেক খারাপ লাগছে যে আমরা আইসি নিতাম খাদ্য, যে চাল ডাল দিব এলে গাইছি আমি মেম্বারে জানাইছি আইতাম বিশেষ করে সাধারণ মানুষকে। এবং তাদেরকে কিন্তু আগে থেকে টোকেন দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ শৃঙ্খলা যেন ঠিক থাকে। এবং করোনার মধ্যে আসলে অনেকেই যেহেতু গরিব দরিদ্র মানুষ আছেন সেক্ষেত্রে ধারাবাহিকভাবেই কিন্তু দেশব্যাপী যে খাদ্য সামগ্রী বিতরণ সেটি চলছে এবং যেন শৃঙ্খলা বজায় থাকে এর জন্য কিন্তু সবার হাতে আগেই টোকেন দেওয়া হচ্ছে। এবং টোকেন এখানে যারা বসে আছে আপনি দেখছেন তারা কিন্তু টোকেন নিয়ে অবস্থান করছেন এবং তাদেরকে আজকে খাদ্য সামগ্রী দেওয়া হবে। এবং এই যে ধারাবাহিক প্রক্রিয়া এটি কিন্তু চলমান একটি প্রক্রিয়া। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সাধারণ মানুষ এবং হতদরিদ্র মানুষ বিশেষ করে বেকার মানুষ তাদের যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এবং এটি চলছে এবং সামনে আরো বিভিন্ন জায়গায় দেওয়া হবে। অর্থী ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে রূপগঞ্জ থেকে সহকর্মী মাসুদা লাবনী যুক্ত হয়েছিলেন।